আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ মাহমুদ বাধন, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের 31 ব্যাচের একজন ছাত্র। আমি ডিজিটাল মার্কেটিংকে চুজ করছি একটা পিছনে কারণ হচ্ছে আমি অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, তো আর আগে থেকেই ফ্রিল্যান্সিংয়ের প্রতি একটা আকর্ষণ ছিল। তারপর থেকে চিন্তাভাবনা করছিলাম যে ফ্রিল্যান্সিং করব, তো সেখান থেকে আর কি পরে চিন্তাভাবনা করছি যে সোশ্যাল মিডিয়াতে যেহেতু অনেক বেশি অ্যাক্টিভ থাকি তাই এটার সাথে রিলেটেড কিছু একটা করার, আর যেখান থেকে চিন্তাভাবনা আসছে যে ডিজিটাল মার্কেটিং কোর্স করব। তো ডিজিটাল মার্কেটিং কোর্স করব, তো আমি নির্দিষ্ট কোনো আমার মানে চেনা কোনো ইনস্টিটিউট সেরকম ছিল না, তো ইউটিউবে ফেসবুকে অনেক সার্চ করছি, অনেক খুঁজছি, অনেক খোঁজাখুঁজির পর আমি আপনাদের এই পেজটিকে খুঁজে পাই। খুঁজে পাওয়ার পর সেখানে আমি গিয়ে দেখি যে আমার এলাকার ভাই আপনার ফয়সাল আহমেদ শাকিল ভাই, উনি হচ্ছে ওখানে সাপোর্টিং টিমের সদস্য হিসেবে আছে। উনি কয়েকটা ওনার বেশ কয়েকটা আমি লাইভ দেখছিলাম ওখানে, তো আমি যেহেতু অনেক ইনস্টিটিউট খুঁজেছি সেখানে আমি দেখেছি যে, কিন্তু আমি কারোর কাছে সেরকম একটা ভরসা পাচ্ছিলাম না যে তারা কেমন শিখাবে, ভালো শিখাবে কি না, বা আমি সেখানে শিখতে পারবো কি না কিছু। তো ফয়সাল আহমেদ শাকিল ভাই যেহেতু আমার এলাকার, উনি ওখানে ওই সাপোর্টিং টিমের সদস্য হিসেবে আছে, তো আমি একটা ভরসা পাইলাম যে আমার পরিচিত একটা ভাই সেখানে আছে। সেই ভরসার উপর ভিত্তি করেই আর কি আমি পরবর্তীতে এখানে ভর্তি হই, আর ভর্তি হওয়ার পর এখন ইনশাল্লাহ কয়েকটা ক্লাস করছি আবদুল্লাহ ভাইয়ার ক্লাস, মোটামুটি ভালোই লাগছে। আর ভবিষ্যৎ প্ল্যান বলতে চাই যে এখানে থেকে কিছু একটা ভালো করে কাজ করি, শিখি, শেখার পর ভবিষ্যতে ভালো কিছু যাতে করতে পারি, এটাই আর কি। আসসালামু আলাইকুম।